চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এই স্বপ্ন তোমাদের ধুলোয় মিশে যাবে আমি বলে দিচ্ছি। আরমানের বন্ধু আরমানের বিরুদ্ধে প্রমাণ আনতে গেল, কেমন বন্ধু? সে অনেক কথা দাদি, তুমি এগুলো এখন বুঝবে না, তোমার বোঝার দরকার নেই। কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না মিস নদী। আপনিও যা করছেন তাও কিন্তু ঠিক হচ্ছে না মিস্টার মামুন। ওকে, আই উইল সি ইউ। গেট লস্ট। ওকে। তাহলে তুমি বুঝতে পারছো বাবা হিসাবে তুমি কি নজর দিচ্ছ? তাহলে প্রবলেমটা হলো রিনা বরাবরই, এর একটা স্থায়ী সমাধান দরকার। রোজ রোজ এই চেঁচামেচি আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না। চেঁচামেচি করতে হবে কেন? চেঁচামেচি ছাড়া কি সমস্যার সমাধান হয় না? হচ্ছে না তো, মেয়েটা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। তাহলে রিনাটাই প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলব। শুধু রিনার সঙ্গে কথা বললে হবে না, তোমাকে শিহাবের সঙ্গেও কথা বলতে হবে। তুমি শিহাবকে বলো রিনাকে যেভাবে পারে ও যেন নিজের বাড়িতে ওকে নিয়ে যায়। বিনার বিয়ে ফাইনাল হয়ে গেলে তারপর রিনা আসতে পারবে, তার আগে নয়। তাহলে শিহাবের সাথেই কথা বলবো। কথা বলবো বলে বসে থাকলে তো হবে না, আজকেই বলতে হবে। আজকেই বলতে হবে? ঠিক আছে, যাই গিয়ে কথাটা বলি আসবি। আরে আরে, এখন তুমি কোথায় যাচ্ছ? শিহাব কি ফিরেছে নাকি? ও মা, তুমি যেভাবে বললে তাকে মনে হলো যে শিহাব এসে মধ্যে বসে আছে, আমি যেতে দেরি করে ফেলছি। তুমি আমার সাথে খাজলামো করছে? ঘরের ভিতরে তুলকালাম ঘটে যাচ্ছে আর তুমি আছো তোমার ইয়ার কি নিয়ে। শোনো, ইতালির রোম যখন আগুনে দাউ দাউ করে পুড়ছিল তখন সম্রাট নীরব কি করছিল? বাসে বাজাচ্ছে। Thank you.
সর্বামূর্তি আর একটা রাগি রাগি চেহারা। এসব কেন হয়েছে জানো? তোমার প্রতিদিনের এই রাগি রাগি রূপটা দেখতে দেখতে আমি আমি ভুলে গেছি তোমার সেই হাসিমাখা মুখটা। কতদিন তুমি মিষ্টি করে হাসো। হাসি আসলে তো হাসবো, এইসব বাজে কথা রাখো। তুমি এইসবের কি স্থায়ী সমাধান করবে আগে সেটা বলো। ঠিক আছে, আমি ঠিক করবো। আর এটা নিয়ে তোমাকে একটু ভাবতে হবে। শুনে খুশি হলাম। তাহলে এবার একটু হাসো, একটু মিষ্টি করে হাসো। কতদিন তোমার সেই মিষ্টি হাসিটা দেখি না। ঢং করো না তো, বুড়ো বসে হাসি দেখার পায় না। দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা দিলে না, বুড়ো বসে ভিন্নরতিতে ধরেছে। যাই বলো রেবেকা, হাসলে কিন্তু তোমাকে অদ্ভুত মিষ্টি দেখা। চা খাবে? চা? হ্যাঁ, এক কাপ চা খাওয়া যায়। কিন্তু না, মানে আজকে তো তুমি একবারও চা চাইলে না, তাই তাই না? করবো বুঝতে পারছি না। কে জানতো বাবা এরকম হঠাৎ করে রেগে যাবে? শম্পার ছবি দেখার সাথে সাথে বাবা রেগে গেছে। তুই দেখাতে গেলে কেন? না দেখালেই তো হতো। আরে আমরা যদি না দেখাই, অন্য কেউ দেখালে তো ঝামেলা আরো বেশি হতো। সেই জন্য ভাবলাম যে আমরা নিজেরাই দেখাই, আমাদের তো শত্রুর অভাব নেই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, বাবাকে বলো আমাদের বাড়িতে আসবে। বড়রা বড়রা কথা বলুক। বাবা আসবে না, তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন এসবের মধ্যে তিনি আর নেই। তাহলে আর কি, প্রমাণ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা প্রীতম ভাইয়ের খবর কি? খবর এখনো জানি না, শম্পাকে পেলে তো সাথে করে নিয়ে ফিরবে বলেছে। রিনাপাও বাড়াবাড়ি করছে, সখিনাপুর সাথে খারাপ ব্যবহার করেছে জানো। সখিনাপু এসেছিল নাকি তোমাদের বাসায়? কই আমাকে তো বলতি। সখিনাপু তো রোজই একবার আসে, বলার কি আছে? আরে রিনাপা যে তার সাথে খারাপ আচরণ করেছে সেই কথা বলেনি, সেটা বললাম। সখিনাপু ভালো একজন মানুষ, উনি এসব কথা বলে কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাননি। আর আমি রিনাপার সাথে এই ব্যাপারটা নিয়ে ঝগড়াও করেছি। কেন ঝগড়া করতে যাও বিনা, বাদ দাও না। একদিন দেখবে এই রিনাপাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে, এখন শুধু পরিস্থিতির জন্য আমাদের বিপক্ষে চলে গেছে। কিন্তু ওরা যদি জিতে যায়, সব প্রমাণ করতে পারলে তো আমাদের বিয়েটাই হবে না। মান কিচ্ছু প্রমাণ করতে পারবে না, যতই চেষ্টা করুক, নির্ধারিত দিনে আমাদের বিয়ে হবে। সরি কেন? পরিস্থিতির চাপ উপরে আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছি শম্পার সাথে তোমার সম্পর্ক আছে, আর সবাই এত করে বলছে, আমি এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না বিনা, ভালোবাসা দিয়ে আমরা দুজন দুজনকে জয় করব। কাল আমি তোমাদের বাসায় যাব। কেন? বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, সুতরাং আমরা কোনো প্রমাণ চাই না। বাবা কিন্তু ভীষণ রাজভারী মানুষ, ভয় পেয়ে যাবে, কথাই বলতে পারবে না। উনি নিশ্চয়ই আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। তা হয়তো করবে না, এমনিতে বাবা খুব অমায়িক, কারো ক্ষতি করে না কখনো। কিন্তু বাবা কোনো সিদ্ধান্ত নেবার আগে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, কারো কথা এত সহজে সিদ্ধান্ত নেয় না। তাহলে তো খুব ভালো, আর আমার বিশ্বাস উনি ভালোটাই বুঝবেন। ঠিক আছে এসো, তুমি আমাদের বাড়িতে যাবে,
আমি তো মানা করতে পারি না। কখন যাবে? এখন বলবো না, সারপ্রাইজ দেব। তুমি সারপ্রাইজ দিবে? দাও, সারপ্রাইজ পেতে পেতে আমার জীবনটা পুরো সারপ্রাইজড হয়ে যাচ্ছে। দেবই তো। ঠিক আছে, দাও, এসো। আসবো। লুকি লুকি আসবো। দেখো কিভাবে আসি। আকাশ থেকে পুরীর মতো উড়ে উড়ে যাবে। নিচে থেকে উঠবো। তাই বাসার মানুষ জানবে না? জানলে তোমার রুমে যাবো। হাতের সামনে খড়কুটো যা পাওয়া যায় তাই আঁকড়ে ধরতে হয়। আমি যেটা করতেছি সেটা হাল ছাড়া না, বরং হাতল ধরে আরো শক্ত করে ধরা। বুঝতে পারছো? নদী ম্যাডামের এসব বাড়াবাড়ি স্যার কেন যে প্রস্তাব দিচ্ছে সেটাই বুঝতেছি না। আরে তুমি পিএসপিএস এর মতোই থাকো, তুমি কেন সব ব্যাপারে নাক বলো? সেজন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। আরে করতে দাও করতে দাও, দায়িত্ব যখন দিছে কাজ করবে না? কালই দেখবা ওয়ার্ক অর্ডার মিশন অ্যাপারেলে পৌঁছে গেছে, জানা আছে আমার। আরে মিয়া রাগ হবে না, আমার ডিপার্টমেন্টের কাজ, আমারে না জানে আফরোজের কাছ থেকে নিবে কি জন্য? তার ডিপার্টমেন্ট আছে না, সে কেন আমার ডিপার্টমেন্টে হাত ঢুকাবে? আমি তো এমডি সাহেবকে বলবো যে তার ডিপার্টমেন্টে সে থাকবে, আমার ডিপার্টমেন্টে আমি থাকবো, হইলে আসি নাইলে নাই। স্যার তাহলে এখন কি করবেন? আপাতত কিছু করার নেই, আমরা কালকে অর্ডারটা কনফার্ম করবো। ঠিক আছে, আমি তাহলে রেডি হচ্ছি। কথা লাগিয়েছিস, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছিস, আর মান যে খারাপ এটা আমি বের করে ফেলবো সেই প্রমাণটা তুই নষ্ট করার ষড়যন্ত্র করছিস। মনে করেছিস আমি কিছুই জানি না? বেশ তো, তাই যদি বুঝে থাকো তাহলে আমার পেছনে লাগতে আসো কেন? নিজেকে সংশোধন করার চেষ্টা করো। আমাকে উপদেশ দিতে আসবি না, তুই তোর নিজের পরিণামের কথা চিন্তা কর। আমার পরিণাম আমি জানি, আর আরমানের সাথেই আমার বিয়ে হবে। তাই নাকি? এখনই দিবা স্বপ্ন দেখতে শুরু করেছিস? তার স্বপ্নটা কি তুই একাই দেখছিস নাকি সাথে আরমানও আছে? হ্যাঁ দেখছে, আরমানও আমার সাথে স্বপ্ন দেখছে, আমরা দুজন মিলেই স্বপ্ন দেখছি। তার মানে আরমানের সাথে তোর যোগাযোগটা আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা তাই নাকি, তাহলে আমার কাছে তুই মিথ্যে কথা বলছিলি কেন? তোমার সাথে সত্য আর মিথ্যা কি? একটা মিথ্যা মানুষের কাছে সত্যের কোনো দাম নেই। তুই আমাকে আবার ইনসাল্ট করছিস? তুমি তো সেটাই চাইছো, তাই তো পথ আটকে দাঁড়িয়ে আছো। আর একটা সত্য শুনবে? সত্য? হ্যাঁ সত্য। জানতে চেয়েছো না কোথায় গিয়েছিলাম? পারবে সহ্য করতে? আমি আরমানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি বললি? তার মানে আরমান এসেছিল এখানে? না, আমি আরমানের বাড়িতে গিয়েছিলাম। তোর লজ্জা করে না এই কথা বলতে?
লজ্জা করবে কেন? আরমান আমার হবু বর, ওর সাথে আমি দেখা করতেই পারি। বিনা, তোর কিন্তু সাহস অনেক বেড়ে গেছে, সেটার জন্য তুমিই দায়ী। তোমার অত্যাচারে সাহস বাড়াতে বাধ্য হয়েছি। কি বললি? আমি অত্যাচার করছি তোকে? শুধু অত্যাচার করছো না, তুমি এই পরিবারের মধ্যে বিষ ছড়াচ্ছো। বিনা, বিনা কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করছিস? কোনের গায়ে হাত তুলছিস? কি হয়েছে? তুমি তোমার নাতনিকে কিছু বলো, সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। আমি তোকে যন্ত্রণা দিচ্ছি না? তুই গোটা বাড়ির মানুষকে যন্ত্রণা দিচ্ছিস। কোথাকার কোন আরমান একটা বদমাশ ছিলে, তাকে বিয়ে করার জন্য তুই পাগল হয়ে গেছিস, কাউকে মানছিস না, নিষেধ করা সত্ত্বেও তুই আমাদের কোনো কথাই শুনছিস না। কি পেয়েছিস তুই? আমি যাই করি, তোমার সমস্যা কি? তুমি বারবার নাক গলাতে কেন আসো? হ, বিনা তো ঠিকই কইছে, তুই কেন এসব নিয়ে এত কথা কস? সকাল থেকে রাত পর্যন্ত সবার মাথা গরম করে দিস। হ্যাঁ, তোর সমস্যা কি? তুমি চুপ করো দাদি, সব বিষয় নাক গলাতে এসো না, যা বুঝো না তাই নিয়ে কথা বলতে এসো না। কি কি করলি তুই? হ্যাঁ, কি কইতে চাস? আমার চুল কি বাতাসে বাকছে? আমি কিছু বুঝি না? তোমাদের যোগ আর আমাদের যোগ এক না। ব্যাডেটেড কথা বলো না তো দাদি। আই, কথা কথা ইংরেজি কবি না, আমার সহ্য হয় না। দুই পাতা বেশি পড়ে কেউ নিজেকে পণ্ডিত ভাবতেছস? আমিও লেখাপড়া করছি, সেই আমলে আমি প্রাইমারি পাশ করছি। হ্যাঁ, বুঝোস? ওরে আমার পাশ রে, প্রাইমারি পাস, এইসব পড়ালেখার এখন কোনো দাম নেই, যাও। আমি কদিন ধরে দেখতেছি, আমি অযথায় কিছু কই না, ছোট বড় কারোই মানতেছিস না। তুই কি শুরু করছিস? পুরো বাড়িতে একটা হইচই লাগাই দিছিস? আমাকে অত জ্ঞান দিতে এসো না, বুড়ো হয়েছো তো, তোমাকে সব বিষয় নাক গলাতে হবে না। ঘরে বসে তসবি জপো আর নামাজ পড়ো, এত কথা বলো কেন? তো এত বড় সাহস তুই আমার সাথে বেয়াদবি করছিস? কি বেয়াদবি করে? তোর মা কিভাবে কথা বলে? তুই আর কখনো এই ধরনের বেয়াদবি কি দেখিস? আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এত বড় সাহস, এত বড় মেয়ের গায়ে হাত দিছ? হ্যাঁ, কত বড় অন্যায় করছিস বলতো? বিবাহিত মেয়া, যা যা। তোমার শান্তি হয়েছে এবার? সামলাতে পারবে তা একটা থাপ্পড় দিয়েছি। আচ্ছা, তুমি কি কখনো ওদের গায়ে হাত তুলেছ? আজ পর্যন্ত যত শাসন, মারধর, বকাঝোকা আমি করেছি, তুমি ওদের গায়ে হাত তুলতে পারো এটা ওরা কখনো স্বপ্নেও ভাবতে পারে না। দেখো, ওরা আমার সামনে মায়ের সাথে বেয়াদবি করছে, তাহলে রাগটাকে আমি কি করে সামলাই? মেয়েটা তখন থেকে কাঁদছে, দেখে খারাপ লাগছে। ও যে কাঁদছে সেটাকে আমি বুঝতে পারছি না, আমারও কি খারাপ লাগছে না? সারাটা জীবন এই দুটো হাত দিয়ে ওদের আদর সোহাগ করেছি, ভালোবেসেছি, আর আজ এই হাত দিয়ে ওকে আঘাত করলাম। ওলা হয় অভুজের মতো করেছে, কিন্তু আমি তো বাবা, আমি আমি কেন করলাম? আসলে ভুলটা আমারই হয়েছে, আমি সারাক্ষণ রিনা সম্পর্কে তোমার কাছে কমপ্লেন করেছি, আর সেজন্য আজকে এই ঘটনাটা ঘটলো।
বুঝতেই পারিনি যে এমন কিছু ঘটে যাবে। রিনা ওর রুমে কেন বলো তো? একবার যাবে ওর কাছে? এই অফিসের একটা চেইন অফ কমান্ড আছে, তাছাড়া বামুন সাহেব সিনিয়র, উনি এই অফিসের জিএম, তাকে তুমি যা তা বলতে পারো না। আনফেয়ার মামুন সাহেব, আমি আপনাকে বিশ্বাস করে আমার কোম্পানির ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বসিয়েছি। স্যার আমি ঠিক বুঝতেছি না স্যার, আমি অপরাধটা কি করলাম স্যার? আপনার জন্য আরেকটা ব্যাড নিউজ আছে। এটা তুমি কি বলো দাদি? আসলে ভাইবে দেখলাম তোগমন্ত আধুনিক মানুষের লগে আমার মতন পুরানো মানুষের এক লগে থাকা ঠিক না। আম্মা মুনির স্মৃতিতে এখন